কিন্তু আমাদের মসজিদগুলোতে যা অবস্থা রমজান আসলে কোরআন নিয়ে দৌড়াদৌড়ি বেড়ে যায় এমনে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রমজান আসলে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম ঠিক না ভাই ঠিক মনে হয় ওরে কেউ দৌড়াচ্ছে ওরে কেউ দৌড়াচ্ছে ধরতে পারলে মেরে ফেলবে এখন আমরা ঠেলাঠেলি করতেছি 8 টাকা না 20 টাকা কোন রাকাত আপনারা পড়েন বলেন জোরে বলেন আমাকে বলছে হুজুর আপনি 8 টাকা না 20 টাকা আমি বলছি আমি 42 টাকা কই 42 টাকা এটা কেমনে হলো আমি না কোন কোন সাহাবী 42 টাকাতে পড়তেন আর যারা 8 টাকা পড়বেন ডেফিনেটলি সুন্নাহ রাসূল 8 টাকাতের বেশি পড়েন নাই কিন্তু এই 8 টাকা তোমার উপর ফরজ ছিল সুবহানাল্লাহ বলবেন না আর আল্লাহ চান কোয়ালিটি আল্লাহ কখনো কোয়ান্টিটি চান না আল্লাহ চান অল্প করেন ভালো করে করেন ঠিকটা বা ঠিক কিন্তু রাসূল যখন 8 টাকা পড়তেন প্রতি রাকাতে 50 আয়াত পড়তেন সুবহানাল্লাহ রুকুতে 50 আয়াত পরিমাণ থাকতেন সেজদায় থাকতেন কখনো কখনো দুই রাকাতে সারা রাত তিনি পার করে দিতে সুবহানাল্লাহ আরো জোরে কর আর ওমর ফারুক একটা ব্যালেন্সই গোয়েতে এনেছেন আমাদের লোকেরা 20 পারা কোরআন 30 পারা কোরআন যেন শুনতে পারে কিন্তু আমাদের মসজিদগুলোতে যা অবস্থা রমজান আসলে কোরআন নিয়ে দৌড়াদৌড়ি বেড়ে যায় এমনে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রমজান আসলে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম ঠিক না ভাই ঠিক মনে হয় ওরে কেউ দৌড়াচ্ছে ওরে কেউ দৌড়াচ্ছে ধরতে পারলে মেরে ফেলবে এত দ্রুত পড়ে মানুষ ইয়ামালুন আর তামালুন ছাড়া কিচ্ছু শুনে না এই জাতীয় হাফেজদেরকে মসজিদ থেকে বের করে দেন গেট দেম আউট ফ্রম দ্য মস্ক আপনি মসজিদে হদর পড়তে পারবেন না এটাকে বলা হয় হদর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাঈবুদু এটা হদর এটা কি হদর এটা মুখস্থ রাখার জন্য পড়া জায়েজ কিন্তু নামাজে কিভাবে পড়বেন সেটা বোধহয় কোরআন শরীফে নাই সূরা মুজাম্মিল পড়েন কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিল কুস মিনহু কলিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়াম কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবীলা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল এই আয়াত যখন নাযিল হয় সব সাহাবীদের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যায় এক বছর ছিল কয় বছর এক বছর সবাই ফরজ হিসেবে তাহাজ্জুদ আদায় করেছেন আবার এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন তখন আমাদের জন্য নফল হয় কিন্তু রাসূলের জন্য ফরজই থাকে কি থাকে ফরজ থাকে আমার সূরা বনী ইসরাঈলের একটা আয়াত দিয়ে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হবে না না চিন্তা করলাম রাত হয়ে গেছে না না সারা রাত চলবে আরে সর্বনাশ